বিশ্বকাপ ফুটবলে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোকে 2-0 গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এ জয়ের মধ্য দিয়ে দলটির বিশ্বকাপের পরবর্তী পর্বে যাওয়ার সম্ভাবনা বাড়ল। শনিবার দিনগত রাত 3টার দিকে ফেনীর পুরাতন জেলা কারাগারের সামনে স্থাপিত 25 ফুটের বিশাল এলইডি স্ক্রিনে খেলা দেখে হর্ষধ্বনি, পতাকাসহ শোডাউন ও ভুবুজেলা বাজিয়ে আর্জেন্টিনার সমর্থকরা উদযাপন করেন এ বিজয়। আর্জেন্টিনা ও মেক্সিকোর মধ্যকার খেলা শুরু হয় শনিবার দিনগত রাত 1টায়, শেষ হয় রাত 3টার কয়েক মিনিট আগে। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য, তবে দ্বিতীয়ার্ধের 63 মিনিটে আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসির গোলে অপেক্ষার অবসান ঘটে। এরপর 86 মিনিটে ফার্নান্দেজের গোল দলের জয় সুনিশ্চিত করে, আর এরই মাধ্যমে বিশ্বকাপে বেঁচে থাকে মেসি ভক্তদের আশা।